হ্যালো সুগার ফ্রেন্ড, দিস ইজ সুবু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের যে ব্লগটা সেটা হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে ব্লগ। তো আজকে 16ই অক্টোবর, আমার জন্মদিন। সো আজকে দিনটাকে কী করে সেলিব্রেট করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা থেকে আমি মোটামুটি অনেক কাজ করেছি, বাজার টাজার থেকে শুরু করে বাকি আদার্স যে কাজগুলো মোটামুটি হয়ে গেছে। তো আমাদের বাড়িতে আমার শালিরাও এসছে। সো দেখা যাক কীরকমভাবে এই বার্থডেটা সেলিব্রেট করি। তো এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, আমরা সবাই খেতে বসবো। সো আমরা সবাই একসাথে খেতে বসবো। জাস্ট দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখন ইভাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি, একটু পরে রেস্ট নেব। ইভা একটু কথা বলে দাও। ইভা, সো এরপরে বিকেলে একটা ছোট্ট সেলিব্রেশন হতে পারে, সেটাও তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। ইভা দেখো, হাই বলে দাও। হাই, চলো তাহলে দেখা হচ্ছে পরে, সাথে থেকো। এখন বিকেলবেলা হয়ে গেছে, আমরা সবাই মিলে একটু বাড়ির ছাদে ঘোরাফেরা করছি। দেখো আমার বউ আর আমার শালিরা সব ঘুরে বেড়াচ্ছে, কেস খেয়েছে। তুমি তুমি আর আমার সাথে আছে আমাদের সবচেয়ে ফেভারিট ইভা। ইভা ইভা হেসে দাও। এইভা পেছনে তিন রমণী ভিডিও বানাচ্ছে। টুই 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 আমার চিট্টি বা। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, দেখো তোমরা আকাশটা কি সুন্দর লাগছে। আকাশের রঙটা পুরো লাল আর নীল হয়ে গেছে। বাজে হচ্ছে 8:30। তো আমার বোনের আসার কথা, তা আমার বোনকে আনতে গেছিলাম, একটু আগে এলাম। এবার এই ছোটো করে যে অনুষ্ঠানটা সেটা হবে, সো সেটা তোমরা দেখতেই পারবে আপকামিং। তো আমাদের সঙ্গে থেকো। এখন আমাদের কেক কাটার অনুষ্ঠানটা শুরু হবে। হ্যাঁ, আমাদের সাথে ইভা রয়েছে। Thank you.
আমার ফ্রেন্ডস জাস্ট বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হলো, কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, সবাইকে কেকটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সো অনেক কিছু পেলাম বার্থডে গিফট হিসাবে, সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাবো। আর একটু পরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে, তাহলে তোমাদেরকে দেখাই আমি কী কী পেয়েছি। এই যে এটা দেখছো ফার্স্ট ক্যাটাগরি, এইটা আমার শালি দিয়েছে, এই যে আমার শালি, এই যে এখানে ছোট শালিও ইনক্লুড হয়েছে, আর এই যে ক্যাডবেরি এগুলো সবাই মিলে দিয়েছে, আর এই 500-1000 টাকা এটা বাবা মা আশীর্বাদ করে দিয়েছে, সেটাও একটা উপরি ইনকাম, সবারই ভালো লাগে টাকা পেতে, আমারও বেশ ভালোই লাগছে। আর যে শার্টটা পরে আছি এটাও আমাকে আমার বোন দিয়েছে, ঠিক আছে। আরও অনেক কিছু পেয়েছি, এখন এই মুহূর্তে দেখাতে পারছি না, পরে আবার দেখাবো। তো এখন আমাদের খাওয়ার পর্ব শুরু হবে, আর আমাদের এই অনুষ্ঠানে এই ছোট্ট সেলিব্রেশনে যারা এসছে তারা হচ্ছে আমার দুই শালি এসছে, আমার বোন এসছে, আর আমার বাবা মা আর ইভা আর আমার বয়স তো রয়েছেই। সো তো তোমাদের সাথে নেক্সট খাওয়া দাওয়ার পর্ব কী হয়েছে ওটা শেয়ার করব, আমাদের সঙ্গে থেকো। হ্যালো সুপার ফ্রেন্ড, আমার জন্মদিনের খাবার চলে এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ 5 রকমের ভাজা, না এখানে দেখা যাচ্ছে 5-এর বেশি রয়েছে, মনে হচ্ছে 7 রকমের ভাজা। এখানে আছে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, তারপরে আছে কুমড়ো ভাজা, মাছ ভাজা, বরবটি ভাজা, পটল ভাজা, তারপরে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছ, মটন, পায়েস, সালাড, খুব সুন্দর করে পরিবেশন করে দেওয়া হয়েছে। এখন খাওয়ার পালা চলবে, আজকে বার্থডেটা বেশ ভালোই কাটলো, সবাই মিলে সুন্দর করে বেশ ভালোই কাটালাম। খালি একটাই মন খারাপ, সেটা হচ্ছে আমার ব্রাদার ইন ল এই জন্মদিনে উপস্থিত থাকতে পারেনি, সো ওকে খুব মিস করেছি। এছাড়া আমরা আমাদের এই বার্থডেটা বেশ ভালো করেই কাটিয়েছি, বেশ এনজয় হয়েছে সবাই মিলে, ফ্যামিলির সাথে একটা ভালো টাইম স্পেন্ড হয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, টাটা।